সারা বিশ্বে মূর্তিরূপে কালী পূজা চালু করে। উনি জয়ন্ত সমাধি কেন নিয়েছিল? পূজোর ব্লগটা দেখে নিয়েছো, আর এখন আমরা যাচ্ছি সাইট সিন করতে। তো চলো, আমরা এই যে রেডি হয়ে গেছি, আর এই যে এখনো আমি আর মা ম্যাচিং ম্যাচিং, তো দেখতেই পাচ্ছো তোমরা। তো চলো এখন লাইট অফ করে বেরো। বেরিয়ে পড়েছি এই যে এখন দাদা নিয়ে, আর আমাদের আগের যে ভিডিওতে যে দাদা ছিল ওই দাদার সাথে বেরিয়েছি। রোদটা উল্টো দিকে, এখন কিছু করার নেই, এরকম করেই করলাম। চলে এসেছি উদয়পুরে, তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা পরিক্রমা করে দেখাচ্ছি। এখানে হয়তো কোনো মন্দির টাইপের বা এমনি রুমই রয়েছে এই যে ভেতরে। তো এই হচ্ছে মা, এটা ছিল মেজো মায়ের মন্দির। এটা দেখা হয়ে গেল, এবার দেখা হচ্ছে নেক্সট লোকেশন। আজকে কিন্তু আমরা প্রচুর জায়গা ঘুরবো, তার জন্য অবশ্যই ব্লগটা একটু বড় হবে। কিন্তু তোমাদের এই জায়গাগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও, আর তোমরাও কিন্তু তারাপীঠে গেলে এই জায়গাগুলো অবশ্যই ঘুরতে যেতে পারো। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড লোকেশনে, বামতলা। তো বামতলায় রয়েছে অবশ্যই বামা ঠাকুরেরই বাড়ি বা মন্দির, যেটাই বলো। তিনি এখানে যাওয়ার সময় ত্রিশূল গুঁজে দিয়ে যান, আর সেই ত্রিশূল আর শঙ্খ এখনো রয়েছে। তো চলো দেখে নেব। কালিমা ওইটা জানানোর জন্য এই কালী মূর্তিটা রাখা হয়েছে, ওই যে ত্রিশূলটা কালিমা তাই জন্য এই যে এইটা কালিমার মূর্তিটা রাখা রয়েছে। আর ওই যে শঙ্খ যে বাস্কর মধ্যে ভরা আছে, এটা হচ্ছে শঙ্খ, এটা হচ্ছে বাংলা ঠাকুরের মূর্তি। সেই তখন বুঝে দিয়ে গেছিল, সে ওইখানেই বোঝা আছে। তো চলো এই লোকেশনটা আমাদের দেখা কমপ্লিট, এবার আমরা যাব অবশ্যই নেক্সট লোকেশনে আরো নতুন কিছুর জন্য। তো এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার পথে এখানে প্রচুর মা কালীর মন্দির, যেমন এটা রয়েছে ধুলোর কালী, ধুলোর মা কালী। তো এরকম প্রচুর মা কালীর মন্দির আর প্রচুর শিব মন্দির আমরা দেখতে পাই। আমি যতদূর শুনেছিলাম, আমার এক্সাক্ট এখন সংখ্যাটা মনে নেই, 108 বা 109 বা 112 এর মধ্যে কিছু একটা হবে সংখ্যাটা ছিল সম্ভবত। এটাই আমি শুনেছিলাম যে নাটোরের রানীমা এই মন্দিরগুলো তৈরি করেছিলেন। তো যাই হোক, প্রচুর মন্দির দেখতে পেলে, প্রচুর টেরাকোটার কাজ রয়েছে, টেরাকোটাই বলে আয় প্রচুর কাজ রয়েছে, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিও। তো যাই হোক, তো এরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পেরিয়ে গেলাম নেক্সট লোকেশনের জন্য। অলরাইট, আমরা গল্প করতে করতে চলে এসেছি মৌলিক্ষা মায়ের মন্দিরে, যেটা ভীষণই জাগ্রত একটা দারুণ কাটা দেওয়া আমেজ, বা কি বলা উচিত আমি জানি না। আমার লিটারালি মনটা ভরে গেছে মায়ের মুখটা দেখে, বেশ দারুণ। আমরা যখন গেছিলাম তখন এরকম গেটটা রং টং করছিল, দেখতেই পাচ্ছ তোমরা, আর ভেতরে গেলে মনটা একদম ভরে গেছে। তো চলো গিয়ে আমরা অবশ্যই আগে পুজো দেব। তো চলো যাওয়া যাক ভেতরে। প্রবেশ দুয়ার দিয়ে ঢুকতেই ডান দিকে পড়ছে এরকম বজরংবলীর মন্দির। এবার দু এক পা এগোলেই দেখবে ডান দিকে আবারও রয়েছে পুজো দেওয়ার সমস্ত দোকানে সামগ্রী, মানে তোমরা ওখানে গিয়ে পুজোটা ওখান থেকেই ডালা কিনে দিতে পারবে, কোনো বাইরে থেকে কিছু নিয়ে যেতে হবে না। তো চলো যাওয়া যাক। এখানে মৌলিক্ষা মায়ের প্রচুর ছবি রয়েছে, তাছাড়াও বিভিন্ন তারামা, মহাদেব, আরও প্রচুর ঠাকুরের প্রচুর ছবি রয়েছে। ওখানটা থেকেই আমরা পুজোর ডালা কিনি। যাই হোক, এবার চলো ভেতরে যাওয়া যাক মন্দিরে। তো চলে আসলাম একদম মা মৌলিক্ষা মায়ের মন্দিরের একদম মন্দির প্রাঙ্গণে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমরা একদম মন্দির প্রাঙ্গণেই রয়েছি, আর ওই যে সামনে মন্দির, এই যে মায়ের মন্দিরের কাছে চলে এসেছি, কিন্তু লাইন দিয়ে রয়েছে প্রচুর, তো লাইনে দাঁড়াতে হবে। তো চলো একটু লাইনে দাঁড়াই। এই যে মায়ের হাতে পুজোর ডালা, মা পুজোর ডালা হাতে নিয়ে রয়েছে লাইনে, এই হচ্ছেন মা মৌলিক্ষা। দর্শনেই মনটা ভরে যায়। শুধু একা মা মৌলিক্ষা নন, আরও বিভিন্ন মূর্তিও রয়েছে এখানে। আর মায়ের মূর্তি দেখে তো আমি একদম কি বলবো, আমার মনে পড়ে গেল মুর্শিদাবাদের, আমার ব্লগ নাম্বার 3 আছে শেষের দিকে একজন মায়ের, তো 51 পীঠের মধ্যে সেখানেও একটা পীঠ পড়েছিল সতী মায়ের, তো সেরকমই প্রায় দেখতেছিলেন। এটা যদিও লাল মৌলিক্ষা মা, কিন্তু ওটা গোল্ডেন কালার ছিল। যাই হোক, তো আমাদের পুজোটা এবার দেবো আমরা। আমার কিন্তু বেশ দারুণ লাগছে, মন ভরে যাচ্ছে মাকে দেখে।
আমরা এসেছিলাম মা মৌলক্ষী মায়ের মন্দিরে, যেখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো এখন আমরা বেরোবো, আর দেখি এখন কোথায় যাই বা কী হয়, কিছু তো বলতে পারছি না। তো পুরোটাই ব্লগে শেয়ার করছি শুধু তোমাদের সাথে, তো চলো। আমরা আমাদের পরবর্তী লোকেশনে, যদিও আমার এই জায়গাটার নামটা মনে নেই, অ্যাকচুয়ালি আমি জিজ্ঞাসা করেছিলাম না, আমাদের দাদা ভাই টোটো দাদা ভাই নিয়ে যাচ্ছিলো প্রত্যেকটা লোকেশনে, আর আমার তো ঘুরতে দারুণ লাগছিলো। এখানে এই মন্দিরটার ভেতরে অনেকগুলো মন্দির ছিল, যেমন এই একটা মন্দির, তারপরে রয়েছে আরও মন্দির প্রচুর বিভিন্ন। তো চলো আমার সাথে, তোমরাও যাচ্ছ, এই যে এখানে আমরা আসবো কিন্তু পরে, তার আগে চলো এখানে একটা দারুণ জিনিস আছে, মানে এখানে যে রান্না হচ্ছে যেমন, তো সেই দারুণ ব্যাপারটা আমি তোমাদের সাথে এবার শেয়ার করব। তো চলো, ইনি সর্বপ্রথম সারা বিশ্বে মূর্তিরূপে কালী পূজা চালু করে, আগমবাগীশের নাম শুনেছেন হয়তো, উনি জয়ন্ত সমাধি কেন নিয়েছিল, সমাধি নিয়েছিলেন মানে কেন নিয়েছিল, উনি এখানে সিদ্ধিলাভ করেছিলেন, তখন বললেন আমার সাধনার সিদ্ধিলাভ যখন এই পবিত্র মাটিতে হইল, আমি এই স্থান ছেড়ে আর কোথাও যাব না, আমি এখানেই জীবন্ত সমাধি নিয়েছি, তাই উনি জীবন্ত অবস্থায় সমাধি নিয়েছে। চলুন এবার মেন মন্দির, আবার চার ঘন্টা বাদে খুলবে আসতে। তো চলো এখান থেকে বেরিয়ে গেলাম, এবার যাবো আমাদের নেক্সট লোকেশনে। প্রচুর জায়গা আজকে আমরা ঘুরেছি, প্রায় ঝাড়খণ্ডের কাছাকাছি একদম আমরা ছিলাম। যাই হোক, আমরা কিন্তু এবার যাচ্ছি তারাপীঠ মন্দিরের দিকেই, কিন্তু তার আগে আমরা যাব বামা ঠাকুরের নিজস্ব যেটা বাড়ি সেই জায়গায়, যদিও সেখানে ক্যামেরা অ্যালাউড নেই। পথে যাওয়ার পথেই এখানে এই যে একটা মন্দির দেখলাম, সেই জায়গাটাও ঢুকলাম, এখানে ওই যে বামা ঠাকুরের মূর্তি ছবি সবই রয়েছে। তা এবারই আমরা যাব বামা ঠাকুরের বাড়িতে, কিন্তু বামা ঠাকুরের যে বাড়ি, অরিজিনাল বাড়ি, সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, যদিও ওখানে প্রচুর শুটিং হয়েছে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়। তো চলো যাওয়া যাক সেখানে। এই যে চলে এসেছি আমরা বামা ঠাকুরের বাড়িতে, কিন্তু এইটুকুনি অবধি ক্যামেরা সীমাবদ্ধ, তারপর আর নেই, সেটা তোমরা নিজেরাই শুনতে হবে। তো চলো যাওয়া যাক। তাহলে তোমরা শুনতে পেলে তো যে বামা ঠাকুর বাড়িতে কিন্তু একদমই ক্যামেরা অ্যালাউড নয়, সেখানে আমাকে ক্যামেরা বন্ধ করে দিতে বলে। যাই হোক, আমরা একদম চলে এসেছি তারাপীঠ মন্দিরের কাছাকাছি, এখানে দেখো কি দারুণ লাগছে না জায়গাটা, বেশ দারুণ লাগছে, আমার তো বেশ দারুণ লেগেছে। চলো এবার একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর তোমরা আমার শর্টস অলরেডি দেখেছো, তারা মায়ের ভোগ, যারা এখনো দেখোনি, যারা বড় ভিডিও দেখছো তারা চটজলদি শর্টস দেখে আসো। তো আমাদের কিছুটা সাইট সিন দেখা এখনো বাকি আছে, তো সেগুলো আমরা আরেকটু বেলা দিকে বেরোবো। এখন কপালে যে সুতো দেখাচ্ছে এটা শিবের বস্ত্র, শিবের বস্ত্র, মহাদেবের উদ্রম, আমার হাতে এতগুলো জিনিস, আর হচ্ছে শিবেশ্বরী মায়ের, হ্যাঁ শিবের। তো এখন আমরা যাচ্ছি তারা মায়ের ভোগ খেতে তারাপীঠের মন্দিরে। তো চলো, তো ভোগ কিন্তু ওই যে মায়ের মন্দির ছাড়িয়ে সোজা আসতে হবে আরও। তো চলো দেখি কথা, প্রথমেই আমাদের দিয়ে দেয় পোলাও ভোগ, আর সেটা খেতে অমৃত ছিল, জাস্ট দারুণ পোলাও ভোগ। পরেই চলে আসে ভাত, ডাল, মুগ ডাল আর কি, তার সাথে দু ধরনের তরকারি, একটা ঘ্যাট, একটা আলু পটল সয়াবিন দিয়ে, আর শেষ পাতে চলে আসে আমড়ার চাটনি আর পায়েস, যেগুলো খেতে দুর্দান্ত ছিল, খুব সুন্দর পায়েস। তো এখন আমরা রুমে চলে এসেছি, আর এই ভিডিওটা এই পর্যন্তই রইল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য বাই বাই।